নমস্কাৰ বন্ধু বান্ধৱী সকল, এইটো এটা গোপন ভিডিঅ' হয় আৰু কেৱল মোক ভাল পোৱা মোৰ ছাবস্ক্রাইবাৰ মৰমৰ বন্ধু বান্ধৱী সকলৰ বাবেহে হয়। 27 তাৰিখৰ Grade-4 অৰ্থাৎ চতুৰ্থ বৰ্গৰ পৰীক্ষাত কি কি আহিব, পৰীক্ষা দিলে কেনেকৈ পাছ হ'ব, সকলো এই গোপন ভিডিঅ'ত আপোনালোকে গম পাব। গতিকে মনে মনে ভিডিঅ'টো চাওক, শ্বেয়াৰ কৰিব নালাগে। এই ভিডিঅ'টি কেৱল মোৰ ছাবস্ক্রাইবাৰ মোক ভাল পোৱা বন্ধু বান্ধৱীখিনিৰ বাবেহে হয় আজিৰ এই ভিডিঅ'টি। প্ৰথম কথা, 27 তাৰিখে পৰীক্ষা আৰু আজি 23 অক্টোবৰ, 24, 25, 26 তিনিটা দিন আছে আৰু আজি 23 অক্টোবৰৰ ৰাতিটো আছে, অৰ্থাৎ প্ৰায় 4টা দিন আছে। Grade-4 পৰীক্ষাৰ বাবে 2টা দিনো বহুত, যদিহে আপোনালোকে ভালদৰে 2টা দিন পঢ়ে। 2টা দিনৰ 48 ঘণ্টাৰ ভিতৰত যদিহে আপোনালোকে প্ৰায় 38 ঘণ্টা পঢ়ে, 2টা দিনো বহুত Grade-4 এক্সামটো ক্লিয়াৰ কৰিবলৈ। গতিকে মই প্ৰথমে মোৰ মৰমৰ ছাবস্ক্রাইবাৰ বন্ধু বান্ধৱীখিনিক এটাই ৰিকুৱেষ্ট কৰিম, আপোনালোকে যদি চিলেবাছ মতে পঢ়ি আছিলে আৰু চিলেবাছৰ আপোনালোকৰ 60% কমপ্লিট হৈ গৈছে, তেতিয়াহ'লে আপোনালোকে এতিয়া ৰিভাইজ কৰক। যিখিনি কমপ্লিট কৰিলে সেইখিনি ৰিভাইজ কৰক। আৰু যদি আপোনালোকে এতিয়ালৈকে একোৱে পঢ়া নাই, কি পঢ়িম কি নপঢ়িম ভাবি দুমোজাত আছে, বা 60% কমপ্লিট হোৱাৰ পিছতো আপোনালোকে কিছুমান কমন নোট বিচাৰি আছে, তেনেহ'লে 50% অফাৰত আমাৰ কমন অল ছাবজেক্ট নোট, অৰ্থাৎ ডাইৰেক্ট কমন অল ছাবজেক্ট নোট, কমে মেথছ য'ত সমাধান দিয়া আছে, কমন ইংলিছ গ্ৰামাৰ, ছায়েন্স এণ্ড ৰিজনিং, ছ'চিয়েল ষ্টাডি, ইণ্ডিয়ান জি কে, কাৰেণ্ট এফেয়াৰ্ছ, আছাম জি কে, সকলোখিনি আপোনালোকক 870 টকাৰ PDF মাত্ৰ 50% অফাৰত 435 টকাত দি থকা হৈছে। আপোনালোকে ডিছপ্লেত দেখুৱা এই মোবাইল নাম্বাৰটো 8473859389 এই মোবাইল নাম্বাৰটোত যোগাযোগ কৰিয়েই ল'ব পাৰিব ক্ৰয় কৰি। মন দিব, আমাৰ মেথছৰ PDFটো যদি পঢ়ে, মেথছ আপোনালোকে কুৱেশ্যন পেটাৰ্ণ ছেম পাব, সংখ্যাবিলাকহে বেলেগ হ'ব, কুৱেশ্যন বাকী একে থাকিব, তো আপোনালোকে ডাইৰেক্ট ধুনীয়াকৈ কৰি থৈ আহিব পাৰিব। সমাধান ধুনীয়াকৈ সৰু ল'ৰা ছোৱালীক বুজোৱাৰ সৈতে বুজাই দিয়া আছে। আৰু এই PDFটো Grade-4ৰ বাবে বহুত বেছি ইম্পৰ্টেণ্ট হয়, ইয়াৰ পৰা 12 লেভেলত কমন আছিলে আৰু Grade-4তো যথেষ্ট কমন থাকিব। কমন ইংলিছ গ্ৰামাৰৰ পৰা 2022 চনৰ ADRE 4th grade এক্সামত ডাইৰেক্ট কমন আছিলে, এইবাৰো থাকিব। ইয়াৰ পিছতে আপোনালোকে দেখিছে সম্ভাৱনীয় 900+, ইণ্ডিয়ান জি কে, ছ'চিয়েল ছায়েন্সৰ এটা পাৰ্ট, ইণ্ডিয়ান পলিটি, এই দুয়োখন PDF পঢ়িলে ডাইৰেক্ট ছ'চিয়েল ষ্টাডিৰ 30 মাৰ্ক কভাৰ হৈ যাব। ছায়েন্স এণ্ড ৰিজনিঙৰ পৰা ডাইৰেক্ট কুৱেশ্যন পেটাৰ্ণ ছেম হ'ব, ৰিজনিঙৰ ছায়েন্সৰ পৰা কমন থাকিব, কাৰেণ্ট এফেয়াৰ্ছ ইগনোৰ কৰিব নোৱাৰে। আনহাতে আছাম জি কেৰ মাত্ৰ 300 কুৱেশ্যনতে অল পাব আপোনালোকে আছাম জি কে, য'ৰ পৰা নেকি এক্সামত থাকিব। যদি আপোনালোকে আমাৰ এই ডাইৰেক্ট কমন নোটখিনি 50% অফাৰত 870 টকাৰ PDF কেৱল 435 টকাতে 8473859389 এই হোৱাটছআপ নাম্বাৰটোত যোগাযোগ কৰি ক্ৰয় কৰি লওক। তৎক্ষণাত আজিলৈ আজিৰ পৰাই পঢ়া আৰম্ভ কৰি দিয়ক। ইতিমধ্যে জনাইছোঁ মই আপোনালোকক যে 27 অক্টোবৰত পৰীক্ষা আৰু আজি 23 অক্টোবৰ, আৰু Grade-4ৰ এক্সামটো ক্লিয়াৰ কৰিবলৈ আপোনালোকে আমাৰ নোটখিনি যদি দুদিনো ভালদৰে পঢ়ে, দুদিনত 24-24 ঘণ্টাকৈ 48 ঘণ্টা হয়, 48 ঘণ্টাৰ আপোনালোকে 12 ঘণ্টা, দুদিনত 6 ঘণ্টা হ'লে বা 4 ঘণ্টা, বাকী যদি 38-30 ঘণ্টা আপোনালোকে পঢ়ে, ধুনীয়াকৈ আমাৰ নোটখিনি ক্লিয়াৰ হৈ যাব আৰু আপুনি Grade-4ৰ কাট অফটো ক্লিয়াৰ কৰিব পাৰিব। এতিয়াহে জনাম আপোনালোকক মেইন গোপন তথ্যখিনি, তো আপোনালোকে ভিডিঅ'টি এইখিনিৰ পৰা আৰু শ্বেয়াৰ নকৰিব। আপোনালোকে যিখিনি আমাৰ ছাবস্ক্রাইবাৰ বন্ধু বান্ধৱী আছে, আপোনালোকেই জানি লওক এই কথাখিনি। পৰীক্ষা দিলেই কেনেকৈ পাছ হ'ব, এইটো এটা বহুত ডাঙৰ এটা টপিক হয়, কাৰণ Grade-4ত আপোনালোকে বহুতে নপঢ়াকৈয়ে পৰীক্ষা পাছ কৰে। কিন্তু মন দিব, এইবাৰ 0.25কৈ নিগেটিভ মাৰ্কিঙো আছে, তেনে ক্ষেত্ৰত পৰীক্ষা দিলেই কেনেকৈ পাছ হ'ব? তো মৰমৰ বন্ধু বান্ধৱীসকল, Grade-4ৰ টোটেল কুৱেশ্যন থাকিব 135টা, আৰু 135ক আপোনালোকে পাছে যদি হৰণ কৰি দিয়ে 27 হয়। তো আপোনালোকে 27টা কুৱেশ্যনক এ আৰু 27টা কুৱেশ্যনক বি এনেদৰে আপোনালোকে ভাগ কৰিব লাগিব, অৰ্থাৎ 27টা কুৱেশ্যন এ, 27টা কুৱেশ্যন বি, 27টা কুৱেশ্যন এনচাৰ চি, 27টা কুৱেশ্যন এনচাৰ ডি, অৰ্থাৎ এ বি চি ডি এইকেইটা হিচাপত যিবিলাকে একেবাৰে একো নপঢ়ে, মানে এতিয়াও নপঢ়ে, তেওঁলোকৰ বাবে হয় এই গোপন তথ্যটো। এ বি চি ডি এনেকৈ 27টা কুৱেশ্যনক আপোনালোকে 5 বাৰ ভাগ কৰি দিব লাগিব। তো এই ভাগ কৰি দিয়াৰ পিছত আপোনালোকে যেতিয়া ভাগ কৰি দিব, দেখিছে এ বি চি ডি 4টা গ'ল, একেবাৰে শেষত আকৌ মানে এ বি চি ডিৰ কিবা এটা দিব লাগে। তো ইয়াৰ পৰা আপোনালোকে এটা গাইড কৰি দিলেই হ'ল, এটোকে ধৰি লওক গাইড কৰি দিলে। বেছিকৈ কুৱেশ্যন এনচাৰবিলাক কি থাকে, চি বি ডি, চি বি ডি, চি বি ডি, তো আপোনালোকে টুক্কা যেতিয়া লগাব, একেবাৰে এটো গাইবেই কৰি দিব, টুক্কা এত নলগাবই, আপোনালোকে
মানে প্রথমতে 27টা কুয়েশনক এ বি সি ডি এ বি সি ডি এই হিসাবত টুকা লগাই ললে নেক্সট আপনাদের যেটা 27টা কুয়েশনক টুকা লগাব তেতিয়া আপনাদের এটা অপশন ডাইরেক্ট এড়িয়ে দিব মানে এ টু এড়ি দিব নতু বি টু এড়ি দিব নতু সি টু এড়ি দিব নতু ডি টু এড়ি দিব একদম আপনাদের সি বি ডি এই হিসাবতে টুকা লগাই যাব সাব আপনাদের ধুনিয়াকে কাট অফ টু ক্লিয়ার করবরাক এটা মার্ক পাবগে নেগেটিভ মার্কিং থকার পিছতো এইমাত্র যে গোপন তথ্য আপনার শেয়ার করল কোনে কোনে বুঝিছে কমেন্টস করব এই তথ্যটা কিন্তু মানে থার্ড গ্রেডর সময় শেয়ার করা না কিন্তু ফোর্থ গ্রেডর সময় আপনার শেয়ার করছো তো বন্ধু বান্ধবী অল নেক্সট আপনাদের মন দিব যেটা আপনাদের কুয়েশন টুকা লগার আগত কিন্তু এটা কথা মন দিব যেটা আপনাদের 135টা কুয়েশনের কুয়েশন পেপার সাব আপনাদের কি পারি আছে আপনার কাস্ট কি আপনার যদি এস সি কাস্ট হয় বা এস টি কাস্ট হয় আপনি যদি 60টামান কুয়েশন এনসার পারি আছে তেতিয়া কিন্তু টুকা নলগাব ইয়ার পিছত আপনি কুয়েশনবিলাক মাতি মাতি এনেকুৱা করব এ বি সি ডি চারিটা অপশনের ভিতর যিকোনো দুটা অপশনের এটা হয় আপনি গম পায় যিকোনো ধরক ডি আর এর ভিতর এটা হয় আপনি গম পায় তেনেকুৱাখিনি করব করে আপনি টোটাল 90মান করে থাকে আহিব এস সি এস টির ক্যাটেগরির 70-75 এনেকুৱা মার্ক পালেই যেহেতু কাট অফ টু ক্লিয়ার হব নেক্সট যদি আপনি ইউ আর বা ও বি সি ক্যাটেগরির হয় তেতিয়াহলে আপনি কুয়েশন পেপার চাই টোটেল যদি 70টামান কুয়েশনের এনসার পারি আছে তেতিয়াও আপনি টোকা নলগাব সেম এ বি দুটা অপশনের ভিতর এটা হয় যেন পাইছে তেনেকুৱাকেইটা করে আপনি কিবাকে এশমান করে থাকে আহিব এশ নয়ালেও 90মান করে থাকে আহিব টোকা কিন্তু আপনি নলগাব তেনে ক্ষেত্রতো যদি আপনি চাইছে কুয়েশন পেপার 135ের ভিতর আপনি 50মানহে পারে আর নয় তেনে ক্ষেত্রত আপনি টোকা লগাবই লাগবে আর কোনটো স্টাইলত টোকা লগাব এইমাত্র মানে আপনার জানাইছো অর্থাৎ 27টা কুয়েশনত এ 27টা কুয়েশনত বি 27টা কুয়েশনত ডি আর 27টা কুয়েশনত সি আপনাদের এই হিসাবত টোকাটা লগাব তারপর আকো 27টা কুয়েশনত আপনাদের এই হিসাবত লগাব এ বি সি মুঠতে ডি টু নহয় বাতিল করব নহয় এ টু বাতিল করব এ টু বাতিল করলে ডি বি সি হব আর যদি আপনাদের বি টু বাতিল করে তাহলে ডি বি এ হব এই হিসাবত আপনাদের লগাব যিকোনো এটা অ্যালফাবেটক আপনাদের এড়ি দিয়ে দিব এই ফর্মুলাটা আমি 2022 চনের এডিআরই Grade-4 এক্সামতো দিছিলো আর বহুতো লড়াছালী উপকৃত হয়েছিল সেইবার বারো নেগেটিভ মার্কিং নাছিলে তো আমি একদম গোপনে এই ফর্মুলাটা দিছিলো ভিডিওর মাজত সুমাই দিছিলো এইবারও দিছো যিসকলে ভিডিওটি চাইছে ফর্মুলাটা পাইছে বিশেষ কারোর লগত শেয়ার নকৰিব নিজের লগতে রাখি থ দিব এইদরে আপনি পাস করব পাৰিব নেগেটিভ মার্কিং থকার বাবে অলপ রিস্ক আছে তথাপিও কিন্তু পাস করার চান্স আছে এনেদরে আর আমার এই ডাইরেক্ট কমন নোটখিনি লবলে নেপাহরিব 870 পিডিএফ কেবল 435 50% অফত দি থকা হৈছে 8473859381 এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ডাইরেক্ট ক্রয় করে লব পাৰিব ডাইরেক্ট কমন নোটত আমার কি কি আছে কমন ইংলিশ গ্রামার আছে আর ম্যাথস আছে যত সমাধান দিয়া আছে সায়েন্স এন্ড রিজনিং আছে সোশ্যাল স্টাডি ইন্ডিয়ান জিকে কারেন্ট এফেয়ার্স আসাম জিকে গোটেই কোর্সটা আপনাদের পাই যাব চিন্তা করব নালাগে ধন্যবাদ।